নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক থেকে আশা কর্মীর অ্যাপ্রুভ লিস্ট প্রকাশিত হয়ে গেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গে কোন কোন ব্লক থেকে কাদের কাদের নাম সিলেকশন লিস্টে এসেছে, কাদের কাদের নাম সিলেক্ট হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এইরকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আশা কর্মী নিয়োগের সমস্ত আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছেন। তো চলুন বন্ধুরা দেখে নিই, টোটাল তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং তিনটি নোটিশের মাধ্যমে তিনটি ব্লক থেকে আশা কর্মীর অ্যাপ্রুভ লিস্ট প্রকাশিত হয়ে গেছে। সেই তিনটি ব্লককে আমরা দেখে নেব কাদের কাদের নামগুলি এখানে সিলেক্ট হয়েছে। তো প্রথমে আমাদের যে নোটিফিকেশন, প্রথম নোটিফিকেশনটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে কালিমগঞ্জ ব্লকের জন্য। তো কালিমগঞ্জ ব্লকে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ অ্যাপ্রুভ আশা আন্ডার NHM 2022-23, ঠিক আছে। তো এখানে অনেক প্রার্থীরই নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম লিস্টে রয়েছে 12 জনের নাম, ঠিক আছে। তো 12 জনের নাম কাদের কাদের নাম রয়েছে আপনারা সমস্ত কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, ডিস্ট্রিক্টের ব্লক হচ্ছে কালিমগঞ্জ ব্লকে। এখানে গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেওয়া রয়েছে, সাব সেন্টার নেম দেওয়া রয়েছে এবং কার কার নাম সিলেক্ট হয়েছে তাদের নামগুলি এখানে দেওয়া রয়েছে এবং তাদের গার্জেন নামগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই ছিল প্রথম লিস্ট। এরপরে আমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে, যেটি সেটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড লিস্ট হচ্ছে নাকাশিপাড়া ব্লক থেকে প্রকাশিত হয়েছে, যেখানে বলা রয়েছে লিস্ট অফ অ্যাপ্রুভ আশা আন্ডার NHM 2022-23, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে, ব্লক নেম দেওয়া রয়েছে এবং কাদের কাদের নামগুলি সিলেক্ট হয়েছে। এখান থেকে আপনারা নামগুলি দেখে নেবেন কাদের কাদের নাম এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে। গার্জিয়ান নেমগুলি এখানে দেওয়া রয়েছে। এরপরে আরো একটি লিস্ট আমাদের রয়েছে, আরো একটি লিস্ট যেটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নবদ্বীপ ব্লক থেকে, ঠিক আছে। তো নবদ্বীপ ব্লক থেকে কাদের কাদের নাম এখানে অ্যাপ্রুভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল 7 জনের নাম কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়েছে। গার্জিয়ান নামগুলিও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের ডিস্ট্রিক্টে যখনই আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো লেটেস্ট আপডেট আসবে আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তো এই লিস্টগুলি ডাউনলোড করার জন্য আমাদেরকে নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে। এখানে কিন্তু পরপর তিনটি সিলেকশন লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে অফিসিয়ালি ভাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ অ্যাপ্রুভ ক্যান্ডিডেট অফ আশা, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু খুব শীঘ্রই আমাদের আশা কর্মীর অ্যাপ্রুভ লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।